সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো, দিকে চক্রদ্বালের অন্ধকারে কালো ছায়া নেমে এসেছে। এখনই হয়তো ভয়ানক অন্ধকারে সমস্ত জগৎ ঢাকা পড়ে যাবে, কিন্তু আমি তো আজও পেলাম না আমার ঠিকানা। হবে প্রভু, এই গভীর অন্ধকারের মাঝে আমি কি করে পাবো আমার পথের দিশা? তুমি আমাকে পথ দেখিয়ে দাও ঠাকুর। এই ছোট্ট জীবনে তুমি কেন আমাকে এত যৌতুকের কবলে ফেললে ঠাকুর? তুমি বলে দাও, তুমি বলে দাও। ছোট্ট একটা জীব কেন হলো এমন, এত জ্বালায় প্রাণী সহে না। সে তো ভালোবাসি না, আমি যারি বাসি ভালো, সে তো ভালোবাসি না। ছোট্ট একটা জীবন কেন হলো
স্বপ্নে বন্ধুরে দেখি হে মননে ভরি নব যৌবন হারাইয়া হইয়াছিল বুড়ি গইয়াছিল বুড়ি ছিল সেও তো বন্ধুরে পাইল আমি কেন পাইলাম না আমি শুনতে চাই তোমার অশ্রু ভেজা কণ্ঠে হারানো দিনের সেই গান। না, আমি আমি আর গাইতে পারবো না। গাও না মা, গাও না, আমি শুনবো তোমার মধুমাখা কণ্ঠে
গাওয়া গান আজ আমাকে পাগল করে তুলেছে, তাও বলছি কি আপনি কেনই বা আমার গান শোনার জন্য আপনি এত ব্যাকুল হয়ে উঠেছেন? আমি এই সমাজের অবহেলিত কালো টাকা। আরে বাবা, কালো টাকা, আমি পালাই। দাঁড়াও, পালিয়ে যাচ্ছ কেন? ভয়ে? কার ভয়ে? যার নাম শুনে মানুষ আতঙ্কে শিউরে উঠে, সেই কালো ডাকাতের ভয়ে। তুমি ঠিকই বলেছ নারে, আমি ডাকাত, আমি সমাজের কলঙ্ক, তাই তো মানুষ আমাকে এত ভয় পায়। কিন্তু কেন, কি আমার অপরাধ? সৈরাচারী শাসনতন্ত্রের চক্রান্তে সাধারণ প্রজারা পাবে এই গুমোটো ভাত, লজ্জা নিবারণের জন্য পাবে না এই টুকরো কাপড়, অসুখে ছটফট করে বললাম ছুটবে না এই গুমোটো ঔষধ। এর প্রতিকার করে কি আমার অপরাধ? ক্ষুধার্ত জনতার মাঝে এই গুমোটো অন্ন তুলে দেয় কি আমার অপরাধ? জবাব কেউ দেবে না, কেউ করবে না অত্যাচারের বিচার। তাহলে কি আপনি? এতদিন ছিলাম শান্ত শিষ্ট মানুষ, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমি ডাকাত। আমি ডাকাতি করি ধন সম্পত্তি যে ভোগ করার জন্য নয়, আমি ডাকাতি করি অনাহারি মানুষের এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য। আমি আমি অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াই, নির্যাতিত মানুষের ভোগ ভাগা আপনারা সইতে পারে। তবু কেন আমাকে সমাজ ঘৃণায় ধুৎকার দেয় বলতে না? এর জবাব আমি দিতে পারবো না। এবার এবার পথ ছাড়ুন, আমাকে আমাকে যেতে দিন। দাঁড়াও, কোথায় যাবে তুমি? জানি না, তবে একটু আশ্রয় সন্ধানে। তবে কি তুমি সর্বহারা পথের ভিখারি? তোমার এই অবস্থা কেন? গরিব হয়ে এই পৃথিবীতে এসেছি বলে। ও বুঝেছি, তবে তোমার পরিচয়? হাই গো জানো দুঃখী কে কালো ডাকাতের হাতে যখন পড়েছ তখন আর তোমাকে পথে পথে ঘুরে বেড়াতে হবে না, কারণ আমি অত্যাচারের জন্য ডাকাত হলেও নির্যাতিত মানুষের বন্ধু। যাও মা, ওই যে বটবৃক্ষের পেছনে আমার আস্তানা, আজ থেকে তুমি সেখানে নিরাপদ ভাবে আশ্রয় থাকবে, কেউ তোমার কেশগ্রহ স্পর্শ করবে না। যাও।
ঠিক আছে, তবে আমি তাই যাচ্ছি। কে এই নারী, তার এই চোখ মুখ যেন আমার অনেক দিনের চেনা। ঠিক ঠিক আমার হারিয়ে যাওয়া চাবিলির সাথে মিলে যাচ্ছে। না, কে আমি কি ভাবছি, সে তো অনেক পড়বে পড়ে গেছে। আমি কোনদিন আমি ধারণ করে রাজপ্রাসাদের সমস্ত খবর আমি নিয়ে এসেছি। তাহলে হীরাবাই আজ রাতে রঘুপতি রংমহলে যাচ্ছে। জি সর্দার। আজ রাতে আমাকে রাজপ্রাসাদে যেরাও করতে হবে। সর্দার রঘুপতি বাইজিয়ার ছোড়ার পেছনে হাজার হাজার টাকা খরচ করে দিতে পারো, আর ক্ষুধার্ত জনতাকে একটি টাকা দিয়ে সাহায্য করতে তোমার বিবেকে পাবে। তাই আজ রাতে তোমার রঙ্গল হবে এই কালো টাকাদের সাথে তোমার পূজা পড়া। আমাদের খুবই সত্য হয়ে যেতে হবে সর্দার, কারণ প্রাসাদের তো পায়ে পায়ে তাদের কোনো অভাব নেই। তাই ওদেরকে পরাভূত করতে হলে আমাদের গোলাবারও সাথে নিয়ে যেতে হবে। সে ভাবনা তোকে ভাবতে হবে না রানারো, এই কালো টাকা জীবনে কখনো কাজ কাজ করেনি, আজও করবে না। এবার চল আমার সাথে। শুনেছি ভাগ্যের মেয়ের যৌতুকের টাকা জোগাড় করতে না পেরে তারা এই ভক্তি মাতা ঠাবরে কাছে সে বিয়ে যাতে ভেঙে না যায় সে ব্যবস্থা আমাকে করতে হবে। চল আমার সাথে। এই চলো সরকার। জানি না তুমি কোথায় আছো, কিভাবে আছো, তোমাকে হারিয়ে রাজি বাজাতে থাকতে আমার মোটে ইচ্ছে হচ্ছে না। আমি ছুটে আছি তোমার কাছে, যেমন করে হোক তোমাকে খুঁজে বের করবো। তোমার সাথে আমার মিলন হবে, তুমি আমি দুজনে আমার মাথা মাটির গো, তুমি আমি দুজনে আমার সুখের সংসার রচনা করব। তবু আমার পিতার জলকূপে আর ফিরে আসবো না, ফিরে আসবো না। আরে শান্তি শান্তি Thank you.
আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে বাবা? যেখানে থাকবে না আমি যাতের ভরাই, থাকবে না দলে গরিবের প্রবেশ, আমি সেখানে চলে যাব মা। আমি জানি বাবা, আমি জানি নয়ন মালাকে হারিয়ে তুমি যে পাগল হয়ে গেছো। চলো আয় বাবা, ঘরে চল। আমি তোকে সান্ত্বনার বাণী শুনিয়ে তোর সকল মোচন করে দেব। না মা না, চঞ্চল আজ আমার ভুল ভেঙে গেছে মা। চিনতে পেরেছি তোমাদের গর্বিত সমাজে পাবে না মানুষ মানুষ মর্যাদা, অভিশন্তের মর্যাদা। গরিব আমি দলের কাছে লাঞ্ছিত, সেই সমাজ ছেড়ে আমি নতুন সমাজে চলে যাব মা। নতুন তুই চলে যাবি বাবা? তুমি আমাকে বাধা দিও না মা, আজ আমি শুনবো না কারো কথা, মানবো না নীতি ব্যবস্থা। চঞ্চল, নির্যাতিত মানুষের মাঝে মিশে গিয়ে সেই মানুষকে সেবা করে তাদেরকে আপন করে তুলে নিব মা। তুমি যে আমার গর্ব দাঁড়িয়ে চঞ্চল, তোমার কথা আমি রাখতে পারবো না মা। মাতা গো, তোমার চলে পাগ তোমার চোখে জলে পে Thank you.
Let's go!